নিয়াড়ি 75তম স্বাধীনতা দিবস আনন্দ উল্লাসর সহিত পালিত হয়ে যাই। কটক জেলা নিয়াড়ি ব্লক কার্যালয় তহসিল থানা ডাক্তারখানা ও একবেরুয়া গ্রাম পঞ্চায়েতর কালখ খেলপড়িয়ারে ও পরে ওম সরস্বতী বিদ্যামন্দির ঠারে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। এই অবসরের দেশপ্রাই প্রাণবলি দিয়ে মহান জননায়ক মানকর স্মৃতিচারণ করা যাই। বিদ্যালয় ছুটি থাকার কম সংখ্যক ছাত্রছাত্রী মানুষ পালিত করা যাই। এই অবসরের রেণুকা সিং, সুভাষ চন্দ্র জেনা, চিকুনি স্বাইঁ, রাজকিশোর বড়ু প্রমুখ যোগ দিয়ে। মো নাম হচ্ছে সুভাষ চন্দ্র জেনা, ঘর হচ্ছে একবীর গ্রাম ইকুরা পঞ্চায়েত। আজ যে 75তম স্বাধীনতা দিবসে আজ কম সব প্রোগ্রাম আপনার রখা যাই? এই 75তম স্বাধীনতা দিবস তো পতাকা উত্তোলন হওয়া হি হব, এটা গোটে চিরচরিত প্রথা, সেতু তার কিছু কে ডেভিয়েশন করার না। কিন্তু এটি কথা, এই পঞ্চায়েত দুর্ভাগ্য যে এটি শাসন ঠিকঠাক চালিনি, সরকারি যোজনা সম্পূর্ণভাবে বাটমারণ, তেমন গোটে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, দলালমুক্ত এবং মধ্যস্থি মুক্ত পঞ্চায়েত গঠন পাইঁ আমার সব বদ্ধ পরিকর। আমি নিশ্চয় আমার জায়গায় আমি নিশ্চয় পৌঁছবু, এত সন্দেহ কিছু না। আজ কোন সেবা সেবা মনোবৃত্তি নিয়ে আজ কোন সব প্রোগ্রাম করে রাখা হয়েছিল? সেবা মনোবৃত্তি আজি তো দিন হচ্ছে জন্ম, আমার ভারতর আজ জন্মতিথি, এতে যদি সমস্তে স্বার্থ ত্যাগ করবে তাহলে নিশ্চিত ভাবে গোটে আমার যে আমি যে গোল রাখিছু, আমি গোটে ডেস্টিনেসন রাখিছু, গোটে দুর্নীতিমুক্ত শাসন করা নিশ্চয় আমি এতে সফলতা হবু। আমার বিভিন্ন কার্যক্রম আমরা রাখিছু, আজ সোশ্যাল ফরেস্ট রাখিলু, আর্যক্রম এমনি লা। আজ যে 75তম স্বাধীনতা দিবস পালন করা হল, কিভাবে আপনার স্কুলে পালন করা হল? গুরুমা মানে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন গছ লগাইলু, সুরুখুরুরে পতাকা উত্তোলন কল, বিনা পিলাঙ্গ। এভাবে দিন আসলে যে কি করোনা মহামারী বিগত দুই বর্ষ হল, বর্তমান বিনা পিলারে বর্তমান স্বাধীনতা দিবস পালন করা যাচ্ছে, এটা কেমিতি আপনার লাগুছে? মতো বহু দুঃখ লাগিলা, বহু আড়ম্বরের হুয়ে, বাদ্য বাদ্যে গীত বোলা হুয়ে, কম্পে এ এরিয়াটা বহু কম্পে, সমস্তে বি আসি দেখতে ভারি দুঃখ লাগিলা, না গীত বলিলু না পিলা গীত বলিলে, আমি যেমন বলিটি স্লোগান দে যেমন চিহ্ন ভালিয়া দেখা গেল, ভালো বি লাগিলানি, মহাত্মা গান্ধীকে মনে পকাই নিজে নিজে কলু কম দুঃখ আছে। তথাপি সেবা মনোবর্তি নিয়ে আগুক কম সব রহব প্রোগ্রাম রহব আপনার? নিশ্চিন্ত আমি আগুক ইয়ে ইয়ে রহবনি, প্রাকৃতিক বিপর্যয় রহবনি, আমি আগুক পিলা পুঁ আসে পুঁ হব, আগুক আমি লক্ষ্য রাখিছু যে সেবা করার মনোবৃত্তি তো অছি, আগুক কেমতি গছ লগাইব, পরিষ্কার পরিচ্ছন্ন রহব, আর পঞ্চায়েতটা আমার পঞ্চায়েতটা কেমতি আগুক সুধুরব সে কাহিঁকি না। আমি দেখিছে বিগত দিনের আমার করোনা মহামারীতে বহু লোক অক্সিজেন পাই মানে অক্সিজেন অভাব বহু মৃত্যুবরণ বি করছেন, তেমক সেইটা পন্থাটা আপনার কম নিয়ে আগুক বর্তমান এরিয়াতে করবে? নিশ্চিন্ত মু তো বহুত লোককে কহিছি এ বাবদরে, স্যানিটাইজ বি কহিছি যে স্যানিটাইজ ইয়ে কর, মাস্ক পিন্ধ, সে সচেতন বি দেইছু, আর মাস্ক বি কিছু দেইছু, স্যানিটাইজ বি কিছু দেইছু। তথাপি এরিয়া ভিতরে কেতে গছ আমার লগাই সারি? না মু তো 100 নড়িয়া গছ, তারপরে বেল গছ, মোর এ বাড়ি ঘরে 200-300 গছ লগাইছু, তারপরে কালি বি গোটে গছ আসছিল আমার গছ লগাইছু কিছু স্বেচ্ছাসেবী মানে, আজ বি কিছু গছ লগাইছু, আমি গছ লগাইয়া অভিযান রাখছি। কাহিঁকি না বর্তমান আমি দেখা গেল যে বিগত দিনের যদি আমি গছ যে আগুক যদি গছ ন লগাইবা বর্তমানে অক্সিজেন অভাব দেখা দেব? নিশ্চিন্ত নিশ্চিন্ত আমি আমি চাহুছু যে সমস্ত বার্তা দেবু গছ লগাতে, গছ ন লগাইলে এমনি প্রাকৃতিক বিপর্যয় এমনি ঘটিব, সমস্তে এমনি হইরাণ। নিয়াড়ি রাজকিশোর দাসঙ্ক রিপোর্ট, ইন্ডো টিভি।